channels. আপুনি চাই আছে পুৱাৰ শিৰোনাম। মুৰকং ছেলেক্ট যাত্ৰীবাহী ৰেলত তিতিৰ গুণ্ডাৰাজ। ৰেলত দুই যুৱকক ধন দাবী কৰা গুণ্ডাৰোপী তিতিক গ্ৰেপ্তাৰ। ডকাইতৰূপী এই তিতিজনৰ নাম বিশাল বাস্ফোৰ, কিন্তু দিন বেয়া আছিল বিশালৰ। দুই যাত্ৰীক বিশাল বাস্ফোৰে ধন দাবী কৰি ভাবুকি দিয়াৰ দৃশ্য প্ৰত্যক্ষ কৰি আছিল ৰঙিয়া ৰেল ডিভিজনেল কমাৰ্চিয়েল মেনেজাৰ স্বৰাজ প্ৰধানে। তাৰ পিছতে নিজৰ চিনাকি দি হিন্দী চিনেমাৰ কায়দাৰে স্বৰাজ প্ৰধানে চাকৰিৰ পৰা নিলম্বন কৰিলে তিতি বিশাল বাস্ফোৰক। তিতি বিশাল বাস্ফোৰে হাতে ভৰিয়ে ধৰি ক্ষমা খুজিলে, কিন্তু যাত্ৰীৰ তেজ সুখী হোৱা তিতিক মাফ কৰি দিয়াৰ বিপৰীতে লগে লগে গ্ৰেপ্তাৰৰ নিৰ্দেশ দিলে আৰ পি এফক। যুৱক দুজনে লখিমপুৰৰ পৰা কামাখ্যা ষ্টেচনলৈ দুটা জেনেৰেল টিকট দেখুৱাই যদিও টিকট পৰীক্ষকগৰাকীয়ে যুৱক দুজনক নানা ধৰণে ভয় দেখুৱাই দি জৰিমনা লোৱাৰ বিপৰীতে 1000 টকা ঘোচ লৈছিল। ইফালে ৰঙিয়া ৰেল ডিভিজনেল কমাৰ্চিয়েল মেনেজাৰ স্বৰাজ প্ৰধানৰ কাৰ্যৰ শলাগ লৈছে সকলোৱে। এয়াৰলাইন্স মেন আপ কিতনা পঢ়ে লিখে হো আপ ক্লাস 10 আৰু আপ কিতনা পঢ়ে লিখে হো সেকেন্ড ইয়াৰ হে আই বতাও এমএ কো কিতনা পাছে দেনে কা ইয়া থা সমজো থা কিতনা কা হুয়া থা কিতনা কা ডিল হুয়া থা আহমেদ সে কিতনা কা ডিল হুয়া থা তুম তো রঙা পড়া এস হো গিয়া আবি জেল জায়গা তুম তে সোনিতপুর জেল আহমেদ কে সাথ আপকা কিয়া ডিল থা জেনারেল টিকেট হে ও আপ লোক কো মালুম আরে বিশাল বাস্ফোৰক আমি দেখুৱাইছো বিশাল বাস্ফোৰ এটো আৰু হাতে ভৰিয়ে ধৰি ক্ষমা খুজিছিল দুই যাত্ৰীক বিশাল বাস্ফোৰে ধন দাবী কৰি ভাবুকি দিয়াৰ দৃশ্য প্ৰত্যক্ষ কৰি আছিল ৰঙিয়া ৰেল ডিভিজনেল কমাৰ্চিয়েল মেনেজাৰ স্বৰাজ প্ৰধানে। আৰু তাৰ পাছতে স্বৰাজ প্ৰধান খৰ্গহস্ত হৈ পৰিল এই তিতিগৰাকীৰ বিৰুদ্ধে আৰু তেওঁ সকলো একশ্যন লোৱা হ'ব বুলি উল্লেখ কৰিলে। আৰু নিজৰ চিনাকি দি হিন্দী চিনেমাৰ কায়দাৰে স্বৰাজ প্ৰধানে চাকৰিৰ পৰা নিলম্বন কৰালে তিতি বিশাল বাস্ফোৰক। তিতিয়ে বিশাল বাস্ফোৰে হাতে ভৰিয়ে ধৰি ক্ষমা খুজিলে, কিন্তু যাত্ৰীৰ তেজ খহি হোৱা তিতিয়েক মাফ কৰি দিয়াৰ বিপৰীতে লগে লগে গ্ৰেপ্তাৰৰ নিৰ্দেশ দিলে আৰ পি এফক। হেল্ল' ছাৰ, গুড ইভিনিং ছাৰ, সৰি টু ডিসটার্ব ছাৰ। ছাৰ, এক টিটি মেৰা হে বিশাল বাস্ফোৰ, এক পেছেঞ্জাৰ সে 1000 রুপে লিয়া হে, এণ্ড উই হেভ কট হিম রেড হ্যান্ডেড ছাৰ, সরি ছাৰ, এণ্ড আই হেভ কট হিম রেড হ্যান্ডেড নাও ছাৰ। Sir, I will definitely ensure that he is removed from service. Sir, I will do it, sir. Sir. Thank you, sir. Ho gaya? Ded saal se tum jaise logon mein bharosa kar raha hu. Tum log sudharoge bol ke. Hello? Sir, good evening, sir. Sorry to disturb you, sir. Sir, ek TT mera hai, Vishal Baspur. Ek passenger se 1000 rupees liya hai. And we have caught him red-handed, sir. Sorry, sir. And I have caught him red-handed now, sir. Sir, I will definitely ensure that he is removed from service. Sir, I will do it, sir. Sir, thanks. আৰু এটা ফোনতেই চাকৰিৰ পৰা বৰ্খাস্ত হ'ল এই খোজখোৰ তিতিগৰাকী। কৃষি বিভাগৰ অনুদান লাগে নেকি? তেন্তে নগাঁৱৰ ৰাঙলু বজাৰলৈ আহক। ৰাঙলু বজাৰত বিক্ৰী হৈছে মুখ্যমন্ত্ৰীৰ কৃষি সঁজুলি যোজনাৰ আবেদন ফৰ্ম। 500 টকা দিয়ক, অনুদানৰ ফৰ্ম লওক। নগাঁৱৰ পাচলি খেতিৰ বাবে বিখ্যাত ৰাঙলু ননৈ এলেকাত মুখ্যমন্ত্ৰীৰ সা সঁজুলি যোজনাৰ বৃহৎ বজাৰ মেলাৰ অভিযোগ উঠিছে গ্ৰাম সেৱক ৰজত বৰাৰ বিৰুদ্ধে। মুখ্যমন্ত্ৰীৰ কৃষি সঁজুলি যোজনাৰ আঁচনিৰ হিতাধিকাৰী নিৰ্বাচনৰ নামত কৃষকৰ পৰা ধন সংগ্ৰহৰ অভিযোগ উঠিছে গ্ৰাম সেৱক ৰজত বৰাৰ বিৰুদ্ধে। উল্লেখযোগ্য যে আঁচনিখনৰ জৰিয়তে কৃষকক কৃষি সঁজুলি কিনিবৰ বাবে 5000 টকাকৈ কৃষি বিভাগৰ পৰা দিয়া হয়। কিন্তু নগাঁৱৰ ৰাঙলু ননৈ এলেকাৰ গ্ৰাম সেৱক ৰজত বৰাই কৃষকৰ পৰা 500 টকা সংগ্ৰহ কৰাৰ অভিযোগ উঠিছে। এই ক্ষেত্ৰত গ্ৰাম সেৱকজনে কোনো পঞ্চায়ত সভাপতিৰ লগত কোনো ধৰণৰ যোগাযোগ নকৰাকৈ হিতাধিকাৰী নিৰ্বাচন কৰাৰো অভিযোগ উঠিছে। উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালে দুৰ্নীতিৰ বিৰুদ্ধে শূন্য সহনশীলতাৰ কথা কৈ থকা সময়তেই কৃষি আঁচনিৰ বাবদ ধন সংগ্ৰহ কৰা এইজন গ্ৰাম সেৱকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা লোৱাৰ বাবে দাবী জনাইছে কৃষকসকলে। কৈছে বোলে ফৰ্ম আহিছে, ফৰ্ম এটা ফিল আপ কৰি দিবা। পাছত বোলো ফিল আপ কৰি দিছোঁ, মই কাগজটো জমা দিছোঁ। দিয়াৰ পাছত আজি আহিছে পইচা বিচাৰি। পাছত বোলে পইচাটো কিয় লাগে ইমান টকা? কোনো পইচাটো লাগে, এইটো উপমলত বিচাৰে। তেনেকৈ মোৰ ৰেকৰ্ডিঙো আছে ৰজত বৰা। মোৰ মাক ঘৰত গৈছোঁ, গৈ পেলাই মইতো 500 টকা দিয়াই নাই। পাছত মই ঘৰত গৈছোঁ, গৈ পেলাই চাইছোঁ মাকে 500 টকা দিছে। ৰজত বৰা কোন হয়? গামছেৰ।
বরক্ষেত্রীর কালদীত নিশা উত্তপ্ত পরিস্থিতি। আবাসিক স্কুল চৌহদের বৃহৎ পরিমাণের রথ আর অন্য সামগ্রী চুরির চেষ্টা চুরের দলের। উল্লেখযোগ্য যে এম এস ডি পি আঁচনির অধীনত 30 কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ কার্য চলি আছে আবাসিক স্কুলের চৌহদত। নিশার ভাগত এটা চুরের দলে নির্মাণস্থলীর এখন ট্রেক্টরত ভরাইছিল রদকে ধরে বিভিন্ন সামগ্রী। সেই সময়তে স্থানীয় যুবকের এটা দলে চুরের দলটুক প্রত্যক্ষ করে আবদ্ধ করে রখার চেষ্টা করেছিল যদিও এন্ধারর সুযোগ লো পলায় সারি সক্ষম হয় চুরের দলট। স্থানীয় যুবকর দলটির মতে চুরের দলট আছিল বরক্ষেত্রীর বনপুরা গাঁর রেজাক আলী নামের এজন যুবক। কিছু দৃশ্য বন্দী হয়েছিল যুবক কেজনের মোবাইলত, সেইভাবে যুবক কেজনের মোবাইল কাহিনী ভাঙিবর চেষ্টা করেছিল রেজাক আলিয়ে। চুরি কার্যত ব্যবহৃত ট্রেক্টর রাইজে আবদ্ধ করে আরক্ষীক খবর দিয়ার পিছত মুকালমুয়া আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ট্রেক্টর মুকালমুয়া থানালে লই আনে। বরক্ষেত্রী সমষ্টির নারায়ণ ডেকা এম এল এ ঘোষণা করেছিল 1000 ছাত্র ছাত্রীর এখন আবাসিক স্কুল, আর সেই মর্মে ইয়াত স্কুলখনের ইনফ্রাস্ট্রাকচারের কাম আরম্ভ হয়েছে। ইয়াত আজি সন্ধিয়া গম পালো যে চুর সময় ইয়াত ট্রেক্টরত বিভিন্ন মাল মেটেল রড আদি বজাই দিয়ে চুর করার ধরা পড়ে হাতেলুতে। আর এই ক্ষেত্রে আমি আহাত আমি গম পালো যে রেজাক আলী বনপুরা গাঁর কিছু যুবকে ধরছিল, কিন্তু মারধর করে গুছি গেল। এইখানি কথা গম পাইছো আর আমি আটক করেছো মালমাত্রা, আমি ট্রেক্টর যাব দিয়া নাই আর ইয়ার একটা উচিত বিচার হব লাগে। গোলাঘাটের দেরগাঁওত গরু চুরের বিলয়। চুরি করা গরু বিক্রি করবলে রাইজর রুখত পরিল গরু চুর। রাইজে গরু চুরটুক করাত্ত করে তামোল গছত গরুর সঙ্গে একলগে বান্ধি থলে। উত্তেজিত রাইজে লপা থপা দিয়ে খলপা খলপকৈ কাটিলে চুরটির চুলি। পায়েং সারো নামের এই চুরটুক পিছত স্থানীয় রাইজে গতাই দিয়ে আরক্ষীর হাতত। এনেধরণে গরুর লগত একলগে তামোল গছত বান্ধি থলে এই চুরটুক। গোলাঘাটের দেরগাঁওত গরু চুরের এনেধরণের বিলয়। চুরি করা গরু বিক্রি করবলে আহি রাইজর রুখত পরিল এই গরু চুরটু। ই মানে ইফালেপা গরু এটা লই পেলে আহি আছে, মই এফালেপা যাবর কারণে বাইকখন লই পেলে রাস্তা ওলাইছে, তাক খুঁদিল যে এই গরুটো কোপ আনলি, বোকা পানিয়ে গোটে লেতেরা পেতেরা হয়ে আছে। সি কে মো ঘর বোলে কাঠ চাপৰিত, কাঠ চাপৰিৰ পৰা গরুটো আনছো। মানে কত নিবি বোলে মাজৰ চাপৰিলে নিবি, এফালে মাছ চাপৰি বুলি এখন জায়গা আছে তালে নিবি। তারপর এইখানে কে তো গরুটো কিমান লাগে বোলে মোক 3000 লাগে। তো মোক সন্দেহ হল গরুটো চাই দিয়ে এই গরুটো 3000 টাকা মূল্য নহয়, বহুত বেশি হব। তেনেকা কওতে সি রশিদালেই মানুষটো লর মারিলে বোলে মই চুর নহয় বলে কলে লর মারিলে। লর মারি গেলে প্রায় আধা কিলোমিটার দৌড়ি গৈ আমি পথার এখন তাক রাইজে ধরছি। শিরোনামত পুনের সময়।